গুড মর্নিং এ বিএন স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে তো এই মাত্র ভাষা থেকে বেরোলাম এখন বাজে সকাল হচ্ছে আপনার সাড়ে নয়টার মতো তো এখন যাচ্ছি অফিসের দিকে আর আজ হচ্ছে রবিবার রবিবার একটু বেশি জ্যাম থাকে তারপর আজকে লেট হয়ে গেছে লেটে বের হয়ে গেছি তো এখন অফিসের দিকে যাবো রাস্তাঘাটে অবস্থা এরকম দেখতে পাচ্ছ এখান থেকে দেখা যায় কি না যায় না আর বাইরে অবস্থা প্রচন্ড অবস্থা খারাপ প্রচন্ড গরম পড়তেছে গিয়েছে তো আজকে আমি আর রফিক এ আছি আজকে সব কাজে করতে হবে কিছু করার নেই যেহেতু নেই তো রফিক কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভালো আলহামদুলিল্লাহ তুমি জানো আজকে কি দিবস না না রাইট রাইট আজকে হচ্ছে मदर्स डे মা দিবস আজকে এবাবার কি বলতে চাও তুমি তুমি তো তোমার মাকে কতটুকু ভালোবাসো মাকে তো ভালোবাসি অনেক এটা তো বলা যায় না তো আমি জানি না যে আজকে মা দিবস এই সম্পর্কে আইডিয়া জন্য বলতে পারতাসি তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসো এটারই প্রশ্নের আসলে উত্তর নাই কতটা ভালোবাসে এটা বলে বোঝাতে পারব না আপনাদের তাই হ্যাঁ অ্যাকচুয়ালি সত্যি বলতে গাইস মানে রফিক কিন্তু খুবই ছোট একটা ছেলে কিন্তু অল্প বয়সে ছেলেরা কিন্তু এখন চাকরি করে আর কি বলা যায় মানে অল্প বয়সে কিন্তু সে অনেক বড় হয়ে গেছে অনেক বড় দায়িত্ব নেয় বলতে গেলে ছেলেটা এমনিতে খুব ভালো মাঝে মাঝে একটু আর কি দুষ্টুমি করে দুষ্টমির জন্য কথাও শোনে সবার কাছে এমনিতে ছেলে ভালো কিন্তু ঠিক আছে মানে ওর বয়সে ছেলেরা কিন্তু মনে করেন এখনকার যুগে মানে বন্ধু বান্ধবের সাথে সময় দেয় আড্ডা দেয় এখন আর কি করে এখন অফিসে কাজগুলো করতে হবে আবার দুপুর লাইভ আছে লাইভ করাতে হবে দেন আরো অনেক কাজ আছে আজকে যেহেতু আজকে নাই একটু কাজের চাপ পড়বে বেশি তো কাজগুলো করি তারপর আবার একটু পরে এখন বাজে অলমোস্ট কয়টা বারোটা বেজে আসছে না আমি তো আমি তো আস্তে আস্তে লেট হয়ে গেছি কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল আজকে যেহেতু রবিবার রো এখন কাজগুলো করতে হবে রফিক তোমার কি কাজ শেষ ভাইয়া প্রায় আমার শেষ কাজ আমার কাজ স্টার্ট হবে এখন কিছু করার নেই কাজগুলো করতে হবে অনেক কাজ বাকি আছে এনিভাই এখন কাজগুলো করি আর ব্লগগুলো কেমন অবশ্যই গমেন্ট করে জানাবে গাইজ বেসিক্যালি মানে দেখানো মতো তেমন কিছুই নেই মানে কারণ সারাদিন কাজই থাকে এনিভয় তো এখন কাজগুলো করি তারপর কাজ শেষে তোমাদের সাথে কথা ফার্স্টআফ বল আমি রোবাইতে ল্যাপটপে বসলাম একটু কাজ আছে ও ল্যাপটপে যার কারণে এখানে বসা যেহেতু আজকে নাই এনিভয় লাঞ্চের সময় হয়ে গেছে গাইজ তা আমি আর রফিক একসাথে বসছি আজকে লাঞ্চ করতে রফিক ভাইয়া কি লাঞ্চ আনছো আজকে মাছ হ্যাঁ আম দিয়ে ডাল দিয়ে তারপর হচ্ছে শাক আচ্ছা আচ্ছা খাও খাও সেই মজা মজা লাগে সেই ওকে তা আমি আর রফিক এখন লাঞ্চে বসছি অফিসে কাজটা শেষ করে এখন বাজে অলমোস্ট দেড়টা মানে দেড়টা দুইটার মতো তো এখন লাঞ্চটা করব কারে মিস করতেছো

এখানে এই যে এখানে